আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। বাংলা সিনেমা তথা টলিউডের মানচিত্রে দেব মানেই নতুন নতুন রূপ, নতুন নতুন ভূমিকা, নতুন নতুন চরিত্র। চ্যাম্পের বক্সার শিবাজি, ককপিটের ক্যাপ্টেন দিব্যেন্দু রক্ষিত, আমাজন অভিযানের শঙ্কর হোক বা কবিরের জঙ্গি কবির, বাঙালি দর্শকের এখন দেবকে নতুন নতুন লুকে, নতুন নতুন চরিত্রে দেখার অভ্যেস তৈরি হয়ে গিয়েছে। তবে শুধু নতুন নতুন লুক বা নতুন নতুন চরিত্রই নয়, বিভিন্ন ভূমিকাতেও নিয়মিত দেখা যায় টলিউডের এই সুপারস্টারকে। নায়ক অবতার থেকে সাংসদ অবতারে তাঁকে দেখা গিয়েছিল কয়েক বছর আগেই। এবছর টলিউডের এই সুপারহিট নায়ককে দেখা গেল প্রডিউসার হিসাবেও, আর তিনি যে অ্যামেচারিস প্রডিউসার নন সেটাও তিনি ইতিমধ্যেই প্রমাণও করে দিয়েছেন। চ্যাম্প দিয়ে প্রডিউসারের ইনিংস তিনি শুরু করেছিলেন, সেই ইনিংসের দ্বিতীয় ছবি ককপিটের সময় হলের দখল নেওয়ার লড়াইয়ে মেতেছেন SBF-এর মতো প্রোডাকশন হাউসের সঙ্গে দ্বৈরথে। মাঝ আকাশে প্লেনের মধ্যে ককপিটের মিউজিক লঞ্চ করেছেন, আবার কবির প্রডিউস করতে এসে শুরুতেই স্যান্ডার টিজার লঞ্চ করে চমকে দিয়েছেন প্রডিউসার দেব। এহেন দেব যে ক্রীড়াপ্রেমী সেটাও নতুন করে বলার অপেক্ষা রাখে না। বক্সিংয়ের মতন একটা খেলার সঙ্গে বাঙালি তথা কলকাতার নিবিড় সম্পর্ক তুলে ধরতে চেয়েই একজন বক্সারের লড়াইকে নিয়ে বানিয়েছিলেন চ্যাম্প। ইতিমধ্যেই এটিকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তিনি। আটলেটিকোটি কলকাতার মিউজিক ভিডিওটির মধ্যমণিও এই টলিউড সুপারস্টার। আর এবার তাকে দেখা গেল টেবিল টেনিস প্লেয়ার হিসেবে। না, কোনো শুটিংয়ে টেবিল টেনিস প্লেয়ারের ভূমিকায় আপাতত তাকে দেখা যাবে না, বরং সিটি সিনেমার ক্যামেরায় ধরা পড়েছে রিয়েল লাইফেই টেবিল টেনিস খেলে গা ঘামাচ্ছেন এই নায়ক। সম্প্রতি SBF-এর অফিসে টেবিল টেনিস খেলতে দেখা গেল তাকে। প্রতিপক্ষ পরিচালক বিশ্বা দাশগুপ্ত। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।